তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি, তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হয় দিদি, সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই, সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট চারজন, কিন্তু আমরা, আমি আর রাকেশ মোট দুজন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়, একবার খাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি। মাংসটা যা হয়েছে না, একেবারে মক্ষম হয়েছে। আরেকটা দেবো মামা? খাবার ব্যাপারে আমার না নেই, জানিস অঞ্জলি, ইয়ং বয়সে না একটা গোটা পাঁঠা একাই খেয়ে নিতে হয়। দুই ভাগনার ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? ভালো খেতে হলে রোজগার করতে হয়। কত টাকা দাও সংসারে? কোনোদিন বাজার করেছো? শুধু খাই আর খাই, এসব কি কথা বলছিস তুই? না অঞ্জলি, তুই ঠিক কথাই বলেছে। আরে যার রোজগার করার মুরুদ নাই তার এত খিদে পাওয়া উচিত নয়। মামা তুই পাতে জল ঢেলে দিলে। আমার আর খিদে নাই, জানিস, জানো টিয়া, অনেক দিন ধরে ভাবতাম খিদে কমানোর ওষুধ কোথ পাওয়া যায়। এই মোক্ষম ওষুধটা যে তোমার কাছে ছিল এটা আমার জানা ছিল না। তুমি আমায় ডেকেছো দাদা? তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমাদের তুই খুব ভালোবাসিস তাই না? অবশ্যই, তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই দাদা। আজ তোর কাছ থেকে একটা জিনিস চাইবো দিবি। এ তুমি কি বলছো দাদা, বলো না কি চাই, আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই দেব। আজ আমি তোকে যা বলবো তাই শুনবি। কথা দিলাম, এবার বলো আমায় কি করতে হবে। আজ থেকে তোকে আলাদা সংসার পাতে হবে।